আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এখন আমরা আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় শ্রেণীর। ইসলাম ও নৈতিক শিক্ষা চার পৃষ্ঠা নিয়ে শূন্যস্থানে সঠিক শব্দ বসায় কাজটি জোড়াই করি। এক, আকাশ বাতাস চাঁদ সূর্য গাছপালা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আকাশ চাঁদ তারকা সূর্য ইত্যাদি নির্দিষ্ট ড্যান্স চলে, নির্দিষ্ট নিয়মে চলে। সৃষ্টি জগতের শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আমরা আল্লাহর কি সম্পর্কে জানতে পারি? অস্তিত্ব, আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। মহান আল্লাহর উপর আমাদের ইমান ও বিশ্বাস ড্যান্স করতে পারে, কি করতে পারে? সুদৃঢ় করতে পারি, মানে মজবুত করতে পারি। মহান আল্লাহকে ভালোবেসে তার অনুশীলন করতে পারি, কিসে অনুশীলন করব? ইবাদত অনুশীলন করতে পারি। এবার গ, নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রকৃতির এমন পাঁচটি বস্তুর তালিকা করি। নিচের ফুলের মাধ্যমে নামগুলো লিখি, কাজটি দলগতভাবে করি। আমরা জানি সূর্যের গতি নির্দিষ্ট নিয়মে চলে, পৃথিবীর গতি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়, চাঁদের গতি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়, সমুদ্রের জোয়ার ভাটা নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়, দিন এবং রাতও নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। তাহলে আমরা এছাড়া আরও বিভিন্ন ধরনের বস্তু আছে যেগুলোকে নির্দিষ্ট নিয়মে পরিচালিত। আমাদের এখানে পাঁচটি বস্তুর তালিকা করতে বলা হয়েছে, আমরা পাঁচটি বস্তুর তালিকা এইভাবে তৈরি করতে পারি। তোমরা চাইলে আরও অন্য গতিগুলো দিয়েও দিতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।